বিসমিল্লাহ রহমান রহিম। সময় দর্শুদি আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো আপনাদের মাঝে বন্ধুরা ঢেঁড়স বা ভেন্ডি নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আপনার ঢেঁড়সের ভিতর রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, ভিটামিন এ, সি এবং হচ্ছে ফলেট। সেই সঙ্গে রয়েছে ভিটামিন কে, বি, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন। সবকটি উপাদান একযোগে ডায়াবেটিস, তারপর হচ্ছে অ্যামোনিয়া সহ একাধিক রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে এই ঢেঁড়স। তো কিডনির আপনার কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। নিয়মিত এক বাটি করে ঢেঁড়সের তরকারি খেলে কিডনির ভিতর জমে থাকা ক্ষতিকর উপাদান বেরিয়ে যেতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়। ফলেটের ঘাটতি মেটায়, শরীরকে সচল ও রোগমুক্ত রাখতে নিয়মিত যে উপাদানগুলো প্রয়োজন পড়ে ফলে তার মতো অন্যতম। তাই তো দেহের ভিতরে এই উপাদানটি ঘাটতি হওয়া একেবারেই উচিত নয়। এই কারণেই তো প্রতিদিন ঢেঁড়স খাওয়া উচিত, কারণ এই সবজিটির ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে ফলের, যা দেহের চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করে, কনস্টিপেশন প্রকোপ কমায়। ঢেঁড়সের শরীরে থাকা ফাইবার শুধুমাত্র হার্টের খেয়াল রাখে না, সেই সঙ্গে আপনার হচ্ছে ভাওয়েল মুভমেন্টের উন্নতি ঘটানোর মধ্য দিয়ে কনস্টিপেশন, বদহজম, গ্যাস, অম্বলের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত একাধিক কেস বা স্টাডিতে দেখা গেছে যে নিয়মিত ঢেঁড়স খাওয়া খেলে আপনার হচ্ছে কোলন ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশেই হ্রাস পায়। ক্যান্সার আপনার রোগকে প্রতিরোধ করে। প্রচুর মাত্রায় আপনার অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রতিদিন এই সবজিটি খেলে একাধিক যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি ঘটে, তেমনি কোষদের বিভাজন ঠিক নিয়ম মেনে হওয়ার সুযোগ পায়, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদানের কোষের গঠনে পরিবর্তন করার কোনো সুযোগ দেয় না, ফলে আপনার ক্যান্সারের সেল জন্ম নেওয়ার আশঙ্কা অনেকাংশেই হ্রাস পায়। আপনার প্রসঙ্গগত কোষদের এইভাবে চরিত্র বদল করে কোষের ক্ষতিকর রূপান্তরিত হওয়াকে আপনার মিউটেশন অফ সেলস বলা হয়ে থাকে। ওজন নিয়ন্ত্রণে চলে আসে অতিরিক্ত আপনার কারণে যদি চিন্তা থাকেন, তাহলে প্রতিদিনের ডায়েটে ঢেঁড়সের আপনার অন্তর্ভুক্তি মাস্ট, কারণ এই সবজিটির ভেতরে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে আসে। সেই সঙ্গে বারে বারে খাওয়ার ইচ্ছাটাও চলে যায়, ফলে ওজন বাড়ার আশঙ্কা একেবারেই আপনার কমে যায়। আবার হচ্ছে আপনার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, শরীরে উপস্থিতি ভাজে কোলেস্টেরলের মাত্রা কমানোর মধ্যে দিয়ে হার্টকে সুস্থ রাখতেও ঢেঁড়সের কোনো বিকল্প হয় না, এগুলো হয় না বললে চলে। আসলে এই সবজিটি ফাইবার সমৃদ্ধি, এই উপাদানটি কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অ্যানিমিয়া প্রকোপ কমায়, এই উপস্থিতি বেশ কিছু পুষ্টিকর উপাদান শরীরের প্রবেশ করার পর লোহিত রক্ত কণিকার আপনার উৎপাদন বাড়িয়ে দেয়, ফলে অ্যানিমিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায়। আপনার হচ্ছে একাধিক আপনার দেশে রয়েছে যে আপনার হচ্ছে এই রোগের প্রকোপে কত আপনার হচ্ছে কয়েক দশকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে তো অ্যানিমিয়া প্রকোপের কমাতেও বিশেষ নীতিও গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এমন পরিস্থিতিতে এই সবজিটি কতটা কাজে আসতে পারে তা নিশ্চিন্তে আর বলার অপেক্ষা রাখে না। হাড়কে আপনারা শক্ত করে, ঢেঁড়সের উপস্থিতির ফলে হাড়ের গঠনে উন্নতি ঘটানোর পাশাপাশি আপনার অস্টিওপ্যারোসিসের মতো রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই কারণেই তো 40-এর পর থেকে প্রতিটি মহিলার আপনার নিয়ম করে ঢেঁড়স খাওয়া উচিত। আসলে একাধিক কেস বা স্টাডি দেখা গেছে যে আমাদের দেশে মহিলাদের বয়স 40 পেরোতে না পেরোতে তাদের শরীরে ক্যালসিয়াম ঘাটতি দেখা দিতে শুরু করে, ফলে নানাবিধ ঢেঁড়স আপনার নানাবিধ হাড়ের রোগ শরীরে এসে বাসা বাঁধে। এবার নিশ্চিন্তে বুঝতে পেরেছেন যে আপনার ঢেঁড়স কতটা প্রয়োজনীয়তা রয়েছে। ডায়াবেটিক্সের মতো রোগকে দূরে রাখে। তো বন্ধু, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন। বন্ধুরা, এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদের এপিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।